ফিক্সড ডিপোজিটেও সাইবার হানা। ব্যাংকের ফিক্সড ডিপোজিট ভেঙে সেভিংস অ্যাকাউন্টে দিয়ে তারপর প্রতারণার অভিযোগ। ব্যাংক এবং সাইবার শাখায় অভিযোগ জানিয়েছে গোবরডাঙ্গার যুবক। ফিক্সড ডিপোজিটেও কি সাইবার হানা? ব্যাংকের ফিক্সড ডিপোজিট ভেঙে সেভিংস অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে তারপর প্রতারণা। প্রতারণার শিকার গোবরডাঙ্গার পায়রাগাছির বাসিন্দা অভিজিৎ সাহা। ঘটনায় 2,75,000 টাকা খোয়া গেছে তার। জানা গিয়েছে একটি ব্যাংকের হাবড়া শাখায় ফিক্সড ডিপোজিট করেন বেসরকারি সংস্থার কর্মী অভিজিৎ বাবু। গত মাসে তার কাছে ফোন আসে একটি ওটিপি দেওয়ার জন্য, কিন্তু তিনি দেননি। এরপর একটি লিংক আসে, ব্যাংকে যোগাযোগ করেন তিনি, এতেও কোনো কাজ হয়নি। তারপর অভিযোগ, ধাপে ধাপে প্রায় 2,75,000 টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায়। এরপর ব্যাংক, সাইবার ক্রাইম বিভাগ ও প্রশাসনের দ্বারস্থ হয়েও হতাশায় দিন গুনছেন তিনি। আদৌ ওই টাকা কিভাবে ফেরত পাবেন তিনি বা আদৌ পাবেন কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ব্যাংকের পক্ষ থেকেও বিষয়টি আলাদা করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। 23/7/2024 হঠাৎ করে আমার মোবাইলে একটা SMS আসে দুপুর 2:30 সময়। তো আমি বন্ধন ব্যাংকে ওটিপি আসছে, আমি বন্ধন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলাম যে স্যার এই ব্যাপার, ওটিপি আসছে, কী হয়েছে? তো ওনারা বললো স্যার আপনি কোনো লিঙ্কে চাপ দেবেন না, আপনি কোনো SMS-এ ওটিপি বা কোনো কিছু শেয়ার করবেন না। তো আমি আজকে জানি এই জিনিসটা হচ্ছে, আমি যার জন্য এগুলো করে এড়িয়ে গেছি। এড়িয়ে যাওয়ার পর হঠাৎ করে আমার 3:39 নাগাদ থেকে একটা ফোন আসে, আমি বন্ধন ব্যাংক থেকে বলছি আপনার KYC ডিপার্টমেন্ট থেকে। তো আমার একটা ডাউট লাগলো যে বন্ধন ব্যাংক তো ফোন করে একটা 0333 নাম্বার দিয়ে, কলকাতা কোড দিয়ে, একটা মোবাইল নাম্বার দিয়ে কীভাবে করতে পারে? তখন ওনাকে আমি বললাম যে আপনারা বন্ধন ব্যাংক থেকে বলছেন না, আমি KYC করবো না, KYC করতে গেলে আমি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবো। 5:06 আগে একটা SMS আসে যে 2,81,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে। আমি ভাবলাম 2,81,000 টাকা কিসের টাকা ঢুকবো, আমার ডাউট হলো। আমি সাথে ফোনপে দিয়ে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করার চেষ্টা করছিলাম, কোনো মতে হচ্ছিলো না। UPI ট্রানজ্যাকশন আপনার গুগল পেতে, ফোনপে দিয়ে এগুলো করার চেষ্টা করলাম, কোনোভাবে হচ্ছিলো না। তারপর হওয়া না পাওয়া হঠাৎ করে একটা ডেবিট হলো 50,000 টাকা। তখন আমার আরও ডাউট হয়ে গেলো, আমি সাথে বন্ধন ব্যাংকে চলে গেলাম। তারপরে যখন উনি আমাকে ঠেলছে, তখন আমি বললাম স্যার আপনি সহযোগিতা করুন, আমার অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা কেটে যাচ্ছে। তখন বসে বসে অলরেডি কাটছে 50,000 টাকা করে, লাস্টে 25,000 টাকা কেটে নিচ্ছে। তখন উনি বললো যে আপনার FD ভেঙে আটকানো যেত। তখন উনি বলছে স্যার আমি তো লক করতে পারবো না, আপনি টোলফ্রি নাম্বারে ফোন করুন। টোলফ্রি নাম্বারে ফোন করলাম, তারপর লক করতে পেরেছি, সেখানে আমার 6,000 টাকা বাঁচাতে পেরেছি। 2,75,000 টাকা আমার পুরো। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।